শোকের মাস আগস্ট। এই মাসেই জাতি হারিয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্বাধীন দেশের মাটিতে ষড়যন্ত্রকারীদের নির্মম হত্যাযজ্ঞের শিকার হয়েছে বঙ্গবন্ধু সপরিবারে। শোকের মাসে বাঙালি জাতি শ্রদ্ধাভরে স্মরণ করে বঙ্গবন্ধু ও অন্যান্য শহীদদের। বঙ্গবন্ধুকে নিয়ে বিখ্যাত ব্যক্তিবর্গের কিছু স্মরণীয় লেখা রয়েছে। বঙ্গবন্ধুকে হত্যাকাণ্ডের সেদিনের ঘটনা নিয়ে লিখেছেন সেদিনের একমাত্র প্রতিরোধকারী বঙ্গবীর কাদের সিদ্দিকী। এই সেই রক্তঝরা দিন নামে একটি লেখা। লেখাটি নেওয়া হয়েছে রহিম শাহ সম্পাদিত 75-এর সেই দিন বই থেকে। সেই লেখাটি উল্লেখ করা হলো সেই রক্তঝরা দিন বঙ্গবীর কাদের সিদ্দিকী। কিছুদিন যাবৎ মা বাতের ব্যথায় খুব কষ্ট পাচ্ছিলেন। অনেক চেষ্টা করেও কিছুতেই কিছু হচ্ছিল না। তাই মাত্র দুদিন আগে তাকে পিজিতে ভর্তি করা হয়েছে। মাকে ঘিরেই আমাদের পরিবার, তাই ওই সময় বলতে গেলে সিদ্দিকী পরিবারের দ্বিতীয় ঠিকানায় পরিণত হয়েছিল ঢাকার পিজি হাসপাতাল। মার কেবিনের পাশেই চিফ হুইপ শাহ মোয়াজ্জেম হোসেনের মা নাকি খালা ছিলেন। রাত অনুমান একটা, হাসপাতাল থেকে বেরিয়েই দেখি রাতের নিস্তব্ধতা ভেঙে একটি ট্যাঙ্ক কাকরাইলের দিকে এগিয়ে চলেছে। আমার বাসা মোহাম্মদপুরে। ময়মনসিংহ সড়ক ধরে সামান্য এগিয়ে দেখলাম আরেকটি আস্তে আস্তে দক্ষিণে যাচ্ছে, সোনারগাঁয়ের ওখানেও একটি। এতক্ষণে মনে কোনো প্রশ্ন জাগেনি, ট্যাঙ্কগুলি ওদিকে যাচ্ছে কোথাও। কিন্তু পরপর তিনটি ট্যাঙ্ক ওভাবে দেখে কেন যেন মনে হলো ওরা যাচ্ছে কোথায়। গাড়ি ঘোরালাম, শেরাটনের সামনে দিয়ে কাকরাইলের মোড়ে গিয়ে দেখি চুপচাপ একটি দাঁড়িয়ে আছে। গাড়ি থামালাম না, মৎস্য ভবনের পাশ দিয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট হয়ে পিজির রাস্তা ধরে আবার ফিরে এলাম। ট্যাঙ্ক তিনটি কাকরাইলের মোড়, ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট ও শাহবাগ পুলিশ কন্ট্রোল রুমের কাছে দাঁড়িয়ে আছে। রাত তখন প্রায় 1:15। মনে তেমন কোনো দুশ্চিন্তা ছিল না, কোনো গাড়ি ঘোড়া নেই, রাস্তা ফাঁকা। সাই সাই করে কাওরান বাজারে চলে এলাম। আবার দেখি দুটি দক্ষিণে ধেয়ে চলেছে। ব্যাপার কি, বৃহস্পতিবার রাত, সাপ্তাহিক রাত্রিকালীন মহড়া নয় তো? বিজয় সরণী শেষে এমপি হোস্টেলের সোজা সুচি উত্তরে রক্ষী বাহিনীর সদর দপ্তর ছিল তখন। কর্নেল আনোয়ারুল আলম শহীদ রক্ষী বাহিনীর অন্যতম পরিচালক, তিনি মুক্তিযুদ্ধে আমার একজন সহকর্মী ছিলেন। ঢুকে পড়লাম রক্ষী বাহিনীর সদর দপ্তরে। সামনেই ছিল আনোয়ারুল আলম শহীদের অফিস। গাড়ি থেকে নামতেই তিনি দৌড়ে এলেন। সদর দপ্তরে যারা ছিল তারা প্রায় সবাই আমার চেনা। তার কারণও ছিল রক্ষী বাহিনীর প্রায় 2/5 আমার দলের, অর্থাৎ কাদেরিয়া বাহিনীর সদস্য। 65 থেকে 70 জন লিডারের মধ্যে 35 জনই আমার দলের। রাত প্রায় 1:25 গিয়ে বসলাম শহীদের অফিসে। কৌতূহল বসে জিজ্ঞাস করলাম, রাস্তায় ট্যাঙ্ক, এত রাত পর্যন্ত আপনি অফিসে, ব্যাপার কি বলুন তো? কাল সকালে লিডার বিশ্ববিদ্যালয়ে যাবেন, আপনি জানেনই কারা গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে বোমা ফাটিয়েছে। তাই শহরে টহল দিতে তিনটি ট্যাঙ্ক বের করা হয়েছে এবং আমাদেরকেও সতর্ক থাকতে বলা হয়েছে। তাই নাকি? আমরা তিনটি শুনেছি, হয়তো বেশি বেরোতে পারে, 3টা না 5টা, এ নিয়ে দুশ্চিন্তার কী আছে? শহীদের কথায় আশ্বস্ত হতে পারলাম না, ছুটলাম ধানমন্ডি বঙ্গবন্ধুর বাড়িতে। তার কাছে যেতে আমার কোনো সময় অসময় ছিল না, আমাদের বড় ভালোবাসতেন তিনি, বিশ্বাস করতেন, অপরিসীম গুরুত্বও দিতেন। আমার মনে পড়ে না সেই একটি অনুরোধ ছাড়া আমার কোনো কথা তিনি ফেলেছেন। বঙ্গবন্ধুর বাড়ির নিচতলায় ডান পাশে অভ্যর্থনা কক্ষ ছিল, সেকশন অফিসার পদমর্যাদার একজন ডিউটিতে ছিলেন। গেটের রক্ষীরা কেউ ফেরায়নি, কারণ প্রায় সবাই আমাকে চিনত, আমার মর্যাদার কথাও জানত। 1 মাস আগে গভর্নর মনোনীত হয় রক্ষীদের কাছে মর্যাদা আরও বেড়েছে। কত রাতে আমাকে দেখে তিনি বিস্মিত হয়েছিলেন, নেতার সঙ্গে কথা বলবো শুনে অস্বস্তিতে যেন কেমন হয়ে গেলেন। তিনি বললেন, স্যার এত রাতে, স্যার আপনি রিং করেন স্যার। রিসিভার তুলে বোতাম টিপলাম, এক টিপে কাজ হলো না। 8-10 সেকেন্ড পর আবার টিপতেই পিতার কণ্ঠ ভেসে এলো, কে? আমি কাদের, এত রাতে? হ্যাঁ এত রাতে, আমি একটু কথা বলতে চাই। আই, উপরে চলে আই। গেট খুলে উপরে গেলাম, লুঙ্গি পরা গেঞ্জি গায়ে তিনি বেরিয়ে এলেন। লাল বারান্দায় কাঁধে হাত দিয়ে খুব আগ্রহের সঙ্গে জিজ্ঞাসা করলেন, কী রে, কী হয়েছে? একটু পরেই তো সকাল হবে,
কী এমন কথা যে রাতটা অপেক্ষা করতে পারলি না? আপনি তো জানেন মা পিজি হাসপাতালে। হ্যাঁ জানি তো, তোর মাকে দেখাশোনা করতে প্রফেসর নুরুল ইসলামকে বলে দিয়েছি। কেন, তোর মায়ের কি হয়েছে? না, তার কিছুই হয়নি। মাকে দেখে হাসপাতাল থেকে বেরিয়েই ট্যাঙ্ক দেখলাম, তাতে কি হয়েছে তুই জানিস না? গতকাল বিশ্ববিদ্যালয়ে বোমা ফাটিয়েছে, তাই আমি মহড়া দিতে শহরে 3টা ট্যাঙ্ক নামাতে বলেছি। 3টা নামাতে বলেছেন? আমি তো বেশি দেখলাম। বেশি কত বেশি, কটা দেখলি? তা 5টা তো এক ময়মনসিংহ সড়কের উপরেই তো দেখে এলাম। না, তা হয় কি করে, আমি তো 3টা নামাতে বলেছি। বঙ্গবন্ধুর কথায় আমার যেন কেমন মনে হতে লাগলো। অনেকদিন থেকে জাতির পিতাকে ঘিরে যে ষড়যন্ত্রের নানা শাখা প্রশাখা বিস্তার রয়েছে তা তিনিও জানেন। আমার কাছে নানা জায়গা থেকে নানা রকম চিঠি এসেছে, এই নিয়ে নেতাকে অনেক বলেছি, তিনি প্রতিবারই নিরুৎসাহিত করেছেন। 14ই আগস্ট রাত 1:40 আবার বললাম, না তিনি সেদিন আমার কথা শোনেননি। আমি হয়তো তাকে ঠিকভাবে আমার কথাটা বোঝাতে পারিনি, কারণ সেদিন তো আমি কোনো মন্ত্রী ছিলাম না বা বড় মাপের কোনো নেতাও ছিলাম না, তাই হয়তো পারিনি। যখনই সেদিনের সে কথা মনে হয় আমি আমাকে ধরে রাখতে পারি না, বেদনায় বুক দুমড়ে মুচড়ে একাকার হয়ে আসে, দু চোখ ঝাপসা হয়ে শুধুই অন্ধকার দেখি। ওই মানুষটার মৃত্যুতে কার কতটা ক্ষতি হয়েছে জানি না, কিন্তু আমি আমারটা তো জানি। যৌবন কেটেছে নির্বাসনে, অবহেলায়, অনাদরে। জীবনে যা পাবার এবং হারাবার এসবই ওই একটি মানুষের জন্যই হয়েছে। শঙ্কিত কণ্ঠে নেতাকে বললাম, আমার যেন কেমন লাগছে, আপনি জানেনই তো ষড়যন্ত্রকারীরা বসে নেই, যদি কিছু মনে না করেন তাহলে বলি। কেন রে, মনে করব কেন, তোর কোন কথায় আমি কি মনে করেছি? এই যে তুই এত রাতে এলি, আমি কি কিছু মনে করেছি? সেদিন আপনি তো কাউকে কিছু না বলে একাই হুজুর মাওলানা ভাসানীকে দেখতে টাঙ্গাইলের সন্তোষে গিয়েছিলেন। শুনেছি রাজাবাদশাহ ও ভালো শাসকরা দেশের মানুষের অবস্থা দেখতে কখনো কখনো ছদ্মবেশে ঘুরে বেড়াতেন, আপনিও একবার বেরিয়ে পড়ুন না। বলিস কি রে, আমি কি সে ছোট্টটি আছি, দেশের প্রেসিডেন্ট, রাতে একাকী বেরিয়ে পড়ব? সারা দেশে হই হুল্লোড় পড়ে যাবে না? পড়ুক না, দুনিয়া জানুক দেশের মানুষের খবর নিতে আপনি রাস্তায় বেরিয়েছেন। না রে কাদের, এত রাতে তুই আর পাগলামি করিস না, দেখিস কিছু হবে না, বাড়ি ফিরে যা নিশ্চিন্তে ঘুমা গিয়ে। তখন আমি কি জানতাম আমার পরম আশ্রয় নেতা ও পিতার সঙ্গে সেই শেষ দেখা 2-2.5 ঘন্টা পর কি ঘটতে যাচ্ছে? তার বিন্দু বিসর্গ যদি টের পাতাম তাহলে কি আমি ওভাবে ছেড়ে আসতাম? না, কখনোই না। বাড়ি ফিরে অঘরে ঘুমিয়ে পড়েছিলাম। মুয়াজ্জিনের ডাক, আসসালাতু খাইরুম মিনান নাউম, আসসালাতু খাইরুম মিনান নাউম, এর পরিবর্তে গুলির শব্দে যখন ঘুম ভাঙল তখন সব শেষ। হাজার বছরের বাঙালির আরাধ্য ধন, অমৃতের বরপুত্রের প্রাণহীন দেহ তখন ধানমন্ডির বাড়ির সিঁড়িতে পড়ে আছে। ছোট বোন সেলিনা সিদ্দিকীর প্রচণ্ড করাঘাতে ঘুম ভাঙে। বললাম, কি রে কি হয়েছে? ভীষণ উৎকণ্ঠিত জবাব, তাড়াতাড়ি উঠুন, কি আবার হবে, সামরিক বাহিনী বিদ্রোহ করেছে। বলিস কি, বিশ্বাস না হয় শুনুন, রহিমা আপা ফোন করেছে। ফোন ধরতেই রহিমার বিচলিত কণ্ঠ, ছোট ভাই তাড়াতাড়ি বাড়ি ছাড়েন। বিশ্বাস হচ্ছিল না, রহিমায় রেডিও শোনাল, স্পষ্ট শুনলাম মুজিব সরকারকে উৎখাত করে সামরিক শাসন জারি করা হয়েছে। কণ্ঠটি কোনো ঘোষকের ছিল না, তাই মনে হচ্ছিল কোনো উন্মাদ হয়তো বাংলাদেশ বেতারে ঢুকে মাতলামি করছে, একটু পর সব ঠিক হয়ে যাবে। না, সেদিনের ঘটনা কোনো মাতলামি ছিল না, সেটি ছিল রূঢ় বাস্তব। এক কাপড়ে ঘর থেকে বের হয়ে এলাম, পাশের বাড়ির গাড়ি করে ইউসুফ নিয়ে চলল। রাস্তায় বেরিয়ে মনে হলো কোথায় যাব, দিশেহারা পাগলের মতো ছুটলাম ধানমন্ডির দিকে। রাস্তায় কোনো গাড়ি ঘোড়া লোকজন নেই, কেমন যেন থমথমে। 27 নম্বর সড়ক থেকে বঙ্গবন্ধুর বাড়ির দিকে কয়েক গজ এগোতেই এক বয়সী ভদ্রলোক এসে গাড়ির সামনে দাঁড়ালেন। আমি হতভম্ব হয়ে গেলাম, টান মেরে দরজা খুলে সামনে ঝুঁকে ভীত সন্ত্রস্ত কণ্ঠে প্রশ্ন করলেন, কোথায় যাচ্ছেন, আপনি কিছু জানেন না? আমি না বলতেই লোকটি আমার হাত ধরে জোর করে টেনে তার বাড়ির প্রকাণ্ড ড্রয়িং রুমে ধাক্কা মেরে বসিয়ে দিয়ে বললেন, ওদিকে যাবেন না, একটু আগে বঙ্গবন্ধুর বাড়ির সামনে গোলাগুলি হয়েছে, কি হয়েছে জানি না, আপনি গেলে খোঁজ খবর নিয়ে যান। ততক্ষণে আমার চেতনার হয়তো অনেকটাই লোপ পেয়েছিল,
ভদ্রলোক এক গ্লাস পানি নিয়ে এলেন। কখন কিভাবে ঢকঢক করে পানি পান করে ফেললাম বুঝতেই পারলাম না। গলা শুকিয়ে জিহ্বা আড়ষ্ট হয়ে আসছিল, শরীরে কোনো বল ছিল না। কিভাবে যেন গাড়িতে উঠে মোহাম্মদপুর গজনবী রোডে প্রখ্যাত সাংবাদিক মোহাম্মদ মোদাব্বের দাদুর জয়ফিলায় আশ্রয় নিলাম। অনবরত রেডিও বেজেই চলেছে, বারবার নিজেকে মেজর ডালিম পরিচয় দিয়ে ঘোষণা করছে মুজিব সরকারকে উৎখাত করে দেশে সামরিক শাসন জারি করা হয়েছে। শুনে কেমন যেন হয়ে গেলাম। বলে কি এও সম্ভব, কিছুতেই হতে পারে না। তখনও আমার চোখে পানি আসেনি, কিন্তু সকল চিন্তা ও অনুভূতি কেমন যেন এলোমেলো হয়ে গেল। কয়েক মিনিট পরে পাকিস্তানের খবর শুনলাম, তারা প্রচার করল বাংলাদেশে সামরিক শাসন জারি করা হয়েছে, প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান সপরিবারে তার ধানমন্ডির বাড়িতে নিহত হয়েছেন। এতক্ষণে ভয়েস অফ আমেরিকাও হত্যাকাণ্ডের বিস্তারিত খবর পরিবেশন করল। খবর শুনে মনে একটি প্রশ্ন উকি মারতে লাগলো, এত তাড়াতাড়ি ওরা জানলো কী করে? তবে কি ওরা সবার সঙ্গে আলাপ আলোচনা করেই কাজটি করেছে? একটু পরেই শুরু হলো মোস্তাক সরকারের প্রতি সরকারি বেসরকারি বড় বড় রথী মহারথী হোমরা চোমরাদের আনুগত্য প্রকাশের পালা। রক্ষী বাহিনীর পরিচালক আনোয়ারুল আলম শহীদ, যার সঙ্গে গতরাতে আমার কথা হয়েছিল, সে এবং আরেক পরিচালক মেজর হাসান রেডিওতে গিয়ে খুনি মোস্তাকের সরকারের প্রতি আনুগত্য জানালো। এরপর পুলিশের আইজি নুরুল ইসলাম, বিডিআর প্রধান ব্রিগেডিয়ার খলিলুর রহমান, সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল শফিউল্লাহ বীর উত্তম, উপপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান বীর উত্তম আরও অনেকে। এ যেন আনুগত্যের এক প্রতিযোগিতা শুরু হয়েছে। দুপুর গড়িয়ে গেল, ইতিমধ্যে খন্দকার মোস্তাকের মন্ত্রিসভা গঠিত হয়ে গেছে। সেই মন্ত্রিসভায় বঙ্গবন্ধু ক্যাবিনেটের প্রায় সব মন্ত্রী স্থান পেয়েছেন। যারা পাননি বা যাননি তারা পরে জীবন দিয়েছেন জেলখানায়। বঙ্গভবন তখন প্রত্যক্ষ খুনি মেজর কর্নেলদের দখলে। কর্নেল ফারুক, রশিদ, মেজর হুদা, নূরসহ আরও কজন খুনির দাপটে প্রকম্পিত। মোদাব্বের দাদুর গজনবী রোডের বাড়িটা খুব নিরাপদ মনে হচ্ছিল না। আমার এক ঘনিষ্ঠ সহকর্মী আরিফ আহমেদ দুলাল পিড়াপিড়ি করছিল কোথাও যেতে, ঠিক বুঝতে পারলাম না কোথাও যাব। ঢাকা শহরে আমার কত জায়গা কত ঠিকানা, কিন্তু কিছুই নেই। টাঙ্গাইলের সিলিমপুরের আব্দুস সবুর দারোগা খুবই ধনী মানুষ, শেষ পর্যন্ত মুসলিম লীগ করতেন, মুক্তিযুদ্ধ না করলেও হানাদারদের সঙ্গে মিলে কোনো ভূমিকা নেননি। তার ছেলে এবং ভাতিজা আমার সঙ্গে মুক্তিযুদ্ধে ছিল। শেষ পর্যন্ত খিলজি রোডের সবুর সাহেবের বাড়িতেই গেলাম। সেই দুঃসময়ে সবুর সাহেব এবং তার স্ত্রী অভাবনীয় সহমর্মিতায় অভিভূত ও বিস্মিত হলাম। এই বাড়ি থেকেই বিকেল চারটায় মান্নান সাহেবকে ফোন করলাম, তখন তিনি আবার খুনি মুস্তাকের মন্ত্রী। আমি তখন আসলেই খুব শঙ্কিত ছিলাম। ফোন ধরতেই মান্নান ভাই বলল, কাদের আমি দেখছি, তুমি কোনো চিন্তা করো না, প্রেসিডেন্টের সঙ্গে কথা হয়েছে। প্রেসিডেন্ট শুধু বললেন টেক কেয়ার অব দ্য বয়। আমি বুঝতে পারলাম না, প্রেসিডেন্টকে বললাম হু ইজ দ্য বয়, তখন তিনি তোমার কথা বললেন, তুমি আগে নিজেকে রক্ষা করো, তারপর যা করার করো। ফোন ছেড়ে দিলাম। সারাদিন অনেকের সাথেই কথা হলো, এরপর আর তেমন কারোর সঙ্গে যোগাযোগ করার কোনো আগ্রহ ছিল না। বিকেল হয়ে আসছে, সারাদিন কিছু মুখে দেয়নি, ক্ষুধা অনুভব করিনি। বাড়ির সবাই অনেক বলে কয়ে খাবার টেবিলে নিয়ে গেল। সারাদিন না খাওয়ায় গলা শুকিয়েছিল, কয়েক লোকমা হয়তো খেয়েছিও। তখনই টিভিতে খবর শুরু হলো, প্রথমেই মোস্তাকের মন্ত্রিসভার শপথ গ্রহণ। সব চেনা মুখ, সবাই বঙ্গবন্ধুর একসময় সহকর্মী। দেহমনে তরঙ্গ খেলে গেল। সারাদিন চোখে পানি আসেনি, মুহূর্তে দু চোখ থেকে টপ টপ করে ভাতের থালাতে পানি পড়তে লাগলো। এতক্ষণ যে মাংস চিবিচ্ছিলাম মনে হতে লাগলো এ যেন বঙ্গবন্ধুর মাংস, আর খাওয়া হলো না, সেই আমার মাংস খাওয়া বন্ধ হলো। সারা দেহ মনে প্রতিহিংসার আগুন জ্বলতে লাগলো। এতক্ষণ ছিলাম হতদ্যম, দুর্বল, শোকাতুর, সব ভয় ভীতি জড়তা মুহূর্তে কেটে গেল। তিন চারটা ফোন করলাম, ভালো করে কথা বলতে পারছিলাম না, কিন্তু তবু কয়েকজনকে একত্র হতে বললাম। খিলজি রোডের বাড়িতেই থাকার কথা ছিল, কিন্তু কর্তব্যের আহ্বানে রাত নটায় ঠিকানা ছাড়লাম। আস্তানায় গিয়ে দেখি দু একজন ছাড়া সবাই এসেছে, ঘনিষ্ঠ অন্যরাও খবর পেয়ে ছুটে এসেছে। কথা হলো কি করা যায়, সবার মত প্রতিরোধ গড়ে তুলতে হবে, বিনা চ্যালেঞ্জে কিছুতেই যেতে দেওয়া হবে না, মরতে হয় মরব, তার বদলা আমরা নেবই। স্থির হলো প্রতিরোধ সংগ্রাম যে শুরু হয়েছে দেশবাসীকে তা জানাতে হবে, এবং তা এখনই একটা লিফলেট লেখা হলো।
তেমন কোনো কথা নয়, বাঙালিরা কোনোদিন কোনো অন্যায় সহ্য করে না, কোনো রক্ত চক্ষুকে ভয় করেনি, তারা জীবন দিতে এবং নিতেও যে জানে তাই শুধু জানিয়ে দেওয়া। লেখা হলো, নরঘাতকেরা জাতির জনকের তিন পুত্র কামাল জামাল রাসেলকে হত্যা করতে পারলেও তার আদর্শের চতুর্থ সন্তান আমি কাদের সিদ্দিকী বেঁচে আছি, পিতৃহত্যার প্রতিশোধ আমরা বাঙালিরা নেবই নেব। পরদিন মার সঙ্গে দেখা, মাকে দেখে দু চোখে বান ডাকল, মার বুক ভিজে গেল আমার চোখের পানিতে, এই কান্না যেন আর থামতে চায় না। অনেক পরে কিছুটা শান্ত হলে মা বললেন, বজ্র তুই এখনো ঘরে? ওরা পেলেই তোকে মেরে ফেলবে, যদি মরতে হয় রাস্তায় গিয়ে প্রতিবাদ করে গুলি খেয়ে মর, তবু আমি বলতে পারবো আমার ছেলে জাতির জনকের হত্যার প্রতিবাদ করেছে। ঘরে বসে মরলে আমি কাউকে মুখ দেখাতে পারবো না, তুই আমাকে অমন শাস্তি দিস না। মা চলে গেল। আমারও বারবার মনে হতে লাগলো আর কি চাই, পথের নির্দেশ পেয়ে গেছি। সন্ধ্যা নামতেই বেরিয়ে পড়লাম অজানার পথে, প্রতিরোধের দুর্গ গড়তে। দীর্ঘ ১৬ বছর আর বাড়ি ফেরা হয়নি।